वेलकम टू दिशार एग्जाम गाइड। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा जरा नवम श्रेणी फार्ष्ट सामाटिव परीक्षा देवे अर्थात फार्ष्ट यूनिट टेस्ट परीक्षा देवे तादेर जोने ए भिडियोटी आमी आलोचना करते चले बांगला सजेशन, बांगला परीक्षार बांगला सजेशन तीन एवं पास मार्कर प्रश्न लिए सजेशन तुम्हारे जो तैरी करी पढ़े रखले एखान तुम्हारा क्योंकि 100% कमन पे जा तीन और पास मार्कर प्रश्न। तो देरी ना करे देखे नया जा। प्रथम देखो कलिंग देशे झड़ बृष्टि, कलिंग देशे झड़ बृष्टि जे प्रश्नगुलो तुम्हारे पढ़ते हैं अर्थात तीन और पास मार्कर जे प्रश्नगुलो तुम्हारा पढ़ देखे नाओ। एक, देखते ना पाए केह अंग आपनार कखन एवं क्यों ए रकम हुए छिलो। दुई, विपाके भवन छाड़ी प्रजा दिल रड़, रड़ शब्दर अर्थ कि, कोथाय प्रजारा कि कारणे विपाके पड़ेछिलो एवं तादेर परिणति कि हलो। तीन नम्बर प्रश्न देखे नाओ, चारि मेघे जल देय अष्ट गजराज, उद्धृतांशटि तात्पर्य विश्लेषण करो। चार नम्बर प्रश्न, जैमिनी के, कलिंगवासीर जैमिनी के स्मरणेर कारण कि। पाँच नम्बर प्रश्न, ईशाने उड़िल मेघ सघने चिकुर, ईशान शब्दटिर अर्थ लिखे उद्धृतांशटिर तात्पर्य व्याख्या करो। छय नम्बर प्रश्न, कलिंग देशेर झड़ बृष्टि कविताय कलिंगे जे प्राकृतिक विपर्यय घटेछिल ता किभाबे कलिंगवासीर जीवनके विपन्न करे तुलेछिल ता व्याख्या करो। एटि किन्तु पाँच मार्कर प्रश्न। এবার দেখে নাও ধীবর বৃত্তান্ত থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এক, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল। দুই, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন, তার অপমানিত হওয়ার কারণ কি। তিন নম্বর প্রশ্ন, এই আংটি আমার কাছে এলো তা বললাম, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখো। চার, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলো, কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। পাঁচ, ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটি কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন। এবার দেখে নাও ইলিয়াস থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। এক, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো, কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো। দুই নম্বর প্রশ্ন দেখে নাও, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়, এই উক্তি তুমি সমর্থন করো কি না যুক্তিসহ লেখো। তিন, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো, কার কথা বলা হয়েছে, সে কি করেছিল, ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল। চার, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, বন্ধুরা এখানে জবে লেখা রয়েছে এটা ঘোরে হবে, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। পাঁচ, ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতির কি কি বিষয়ে দুশ্চিন্তা হতো। ছয়, অতিথিরা হেসে উঠল, কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল, অতিথিদের হাসি শুনে ইলিয়াস কি বলেছিল। এবার দেখে নাও দাম গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এক, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন। দুই, দাম গল্পটির নামকরণ কতটা সার্থক সংক্ষেপে আলোচনা করো। তিন, আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের কথা বলা হয়েছে, সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন, সেখানে বক্তা কি করেছিলেন। চার নম্বর প্রশ্ন, ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো। বন্ধুরা পাঁচ মার্কের অথবা এই প্রশ্নটাই হতে পারে। দেখো এভাবে দাম গল্প অবলম্বনে ছাত্র শিক্ষক সম্পর্ক বিষয়ে তোমার মনোভাব প্রকাশ করো। পাঁচ মার্কের প্রশ্ন। এবার দেখো পাঁচ নাম্বার প্রশ্ন, সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল, বক্তৃতাটির বর্ণনা দাও এবং এতে শ্রোতাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। এটি পাঁচ মার্কের।
এবার নোংর থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, দেখো, এক, সারা রাত মিছে দাঁড় টানাটানি। মিছে দাঁড় টানাটানি, দাঁড় টানা কি কবি মিছে, দাঁড় টানা কি কবি মিছে বলেছেন কেন? দুই, আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, কথাটি তাৎপর্য লেখুন। তিন, সারা রাত মিছে দাঁড় টানি, কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন, তারপরেও কবি দাঁড় টেনে যান কেন? চার, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কি বোঝো? নোঙর তটের কিনারায় পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? পাঁচ, নোঙর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। বন্ধুরা, এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।